সেখানে বসে আমাদেরকে দেখছো এবং শুনছো, সবাইকে সোজার একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকের সোজার ট্রেনিং একাডেমির এই ফিজিক্যাল ফিটনেস টিউটোরিয়ালে দেখানো হবে খুবই সামান্য একটা বিষয়। এই সামান্য বিষয়ে সামান্য পরিমাণ যখন আমরা সেনানো বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাব সৈনিক হিসেবে, তখন যদি একটু ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই সামান্য বিষয়টার কারণেও মেডিকেল আনফিট হিসেবে বাদ হয়ে যেতে পারি। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় অবশ্যই হাতে ফিতা, তোমরা দেখতে পাচ্ছ ফিতা দিয়ে আমরা হাইট মাপ দেব না, ফিতা দিয়ে আমরা মাপ দেব আসলে চেস্টের মাপ। অর্থাৎ একজন পুরুষ প্রার্থী সেনানো বিমান বাহিনীর সৈনিক পদে পরীক্ষা দিতে গেলে তার চেস্টের মাপ হতে হয় 30 এবং সম্প্রসারিত করতে হয় 2 ইঞ্চি, অর্থাৎ 30-32 হতে হয়। তো এই ক্ষেত্রে অনেকে 2 ইঞ্চি সম্প্রসারণ তোমরা করতে পারো না বা অনেকে করতে পারে না, সেক্ষেত্রে আমরা দেখাবো আমাদের এই শিক্ষার্থীদের মধ্যে যদি কারো 2 ইঞ্চি সম্প্রসারণ করার কোনো সক্ষমতা না থাকে বা সে যদি 2 ইঞ্চি সম্প্রসারণ করতে না পারে বা বুকে বা চেস্টের মাপ 30 ইঞ্চি যদি না হয় স্বাভাবিক অবস্থায়, সেক্ষেত্রে কোন ধরনের ব্যায়ামগুলো যদি আমরা ফলো করি বা ব্যায়ামগুলো যদি অনুশীলন করি তাহলে আমরা আমাদের এই সমস্যাটাকে সমাধান করতে পারবো। তবে প্র্যাকটিক্যালে যাওয়ার আগে একটা অনুরোধ, যদি তোমরা সেনানো বিমান বাহিনীর গর্বিত সৈনিক হতে চাও বা অফিসার হতে চাও বা আপনারা যারা দেখছেন আমাদের এই সোজা ট্রেনিং একাডেমিতে প্রতিনিয়ত আমরা সেনানো বিমান বাহিনীর বিভিন্ন পরীক্ষার উপরে, যেমন লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, ফিজিক্যাল পরীক্ষা, ISSB পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসি। কারণ আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারেন না, তারা বা তোমরা আমাদের টিউটোরিয়ালগুলো দেখে একটু হলেও যাতে উপকৃত হতে পারো সেটাই আমার প্রয়াস। তো যাই হোক, আমি কথা বলবো না, চলে যাবো ফিতে নিয়ে। আমাদের পিছনে সুজন একাডেমি স্টুডেন্টকে দেখানো যাচ্ছে, কিছু সংখ্যক স্টুডেন্ট আছে, তারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তো আসলে কোর্স করতে আসছো, তাই না? আচ্ছা, তো কোর্স করতে আসার পরে তোমাদের কেমন লাগছে এটা দিয়ে শুরু লাগছে কি? যারা তোমাদেরকে দেখছে এই মুহূর্তে, নতুন শিক্ষার্থী বা নতুন ভিউয়ার্স বা নতুন কোনো অভিভাবক, তো তাদের জন্য তোমাদের একটা আওয়াজ চাই, তারা কি সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারে? আর সোজা ট্রেনিং একাডেমি একটু ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান, কারণ এখানে আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। কারণ চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে একজন শিক্ষার্থীকে পরীক্ষার আগে ফিট করে দিয়ে যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তোলা এটা অত্যন্ত একটা গুরু দায়িত্ব। এই দায়িত্বের জায়গায় আমি কখনো অবহেলা করি না, কারণ আমি মনে করি আমার পিছনে থাকা শিক্ষার্থীরাই আগামী দিনে গর্বিত সৈনিক হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করবে। আর তাদের স্বপ্ন পূরণে আমার একটু অবদান যদি থাকে, এই অবদানের পিছনে আমার সাহায্য নিয়ে আমার কাছে জ্ঞান লাভ করে আমাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে সে যদি তার স্বপ্নের জায়গায় পৌঁছায়, তাহলে আমি মনে করি আমিও দেশ সেবায় নিজেকে একটু হলেও কাজে লাগাতে পেরেছি। তো চলো চলো দেখা যাক, আজকে আমরা চেস্ট মাপা দিয়ে শুরু করব। যে কার কি অবস্থা দেখি তোমার? আচ্ছা, 30, অর্থাৎ এই চেস্ট স্বাভাবিক অবস্থায় 30 আছে। এখন তোমাকে বুক ফুলাতে হবে। বুক ফুলাও, বুক ফুলে নিঃশ্বাস নাও, আরো নিঃশ্বাস নাও, একটু জুম করতে পারবে ক্যামেরাম্যান আপনাকে? ওকে, আবার নিঃশ্বাস ছেড়ে দাও, নিঃশ্বাস ছেড়ে দাও, একদম নিঃশ্বাস ছেড়ে দাও, রিল্যাক্স। ওকে, আবার নিঃশ্বাস নাও, আবার নিঃশ্বাস নাও। তাহলে আমরা দেখাতে চাই তোমাদেরকে যে এই শিক্ষার্থীতে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে কিছুদিন আগে আসছে দিনাজপুর জেলা থেকে। তো এখন আবার নিঃশ্বাস ছেড়ে দাও। এই দিনাজপুর জেলা থেকে যখন সে আসলো, এসে তার আজকে আমরা এই ফিজিক্যাল ফিটনেসে সামনে তোমাদের সামনে উপস্থাপন করলাম। এখানে তোমাদেরকে দেখাতে চাই, কারণ আমি হাতে কলমে বিশ্বাসী, প্রমাণে বিশ্বাসী, এই যে 30 ইঞ্চি তার স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চির থেকে কয়েকশত কম, অর্থাৎ তার চেষ্টে কিন্তু সমস্যা আছে। সবাইকে একটু লক্ষ্য করতে বলি, একটু জুম করতে বলবো এই ফিদার মাপটা, বোঝা গেছে? অর্থাৎ তার কিন্তু 29.5 ইঞ্চি হচ্ছে, তার মানে 1/2 ইঞ্চি স্বাভাবিক অবস্থায় কম। এরপরে সম্প্রসারণ করতে গেলে সে 2 ইঞ্চির বেশি সম্প্রসারণ তো দূরের কথা, সে 1 ইঞ্চিও কিন্তু সম্প্রসারণ করতে পারছে না। যদি এইরকম সমস্যা তোমাদের মধ্যে থাকে যখন তোমরা পরীক্ষা দিতে যাওয়া সেনানো বিমান বাহিনীর গর্বিত সৈনিক হিসেবে, তাহলে কিন্তু আমরা পরীক্ষার মেডিকেল পরীক্ষায় প্রথমেই বাদ পড়ে যাবো, বুঝলে?
বুঝা গেছে? যদি আমরা এই যে প্রশিক্ষণের মধ্যে দিয়ে বা তোমরা যখন সোলজার ট্রেনিং একাডেমিতে আসলা বা তুমি যখন আসলা, আসার পরে তোমার এই সমস্যাটাও যদি তোমার এখান থেকে সমাধান হয়, তাহলে এটা কি কোনো অংশে কম? এটাও কিন্তু কোনো অংশে কম না, কারণ এটাও একটা মেডিকেল পরীক্ষার অংশ। তোমার চেস্টের মাপ ঠিক হতে হবে, তোমার বুকের মাপ ঠিক হতে হবে। কি বুঝাতে পারছে? তো আমরা আসবো একটু পরে যে চেস্টের মাপ যদি ঠিক না থাকে বা 30 ইঞ্চির কম যদি থাকে, অর্থাৎ আবার 2 ইঞ্চি সম্প্রসারণ যদি আমরা করতে সক্ষম না হই, তাহলে কিভাবে আমরা প্র্যাকটিস করলে, কিভাবে ব্যায়াম করলে আমরা আসলে এই সমস্যা থেকে নিজেদেরকে পরিত্রাণ করতে পারবো? তো আমরা আরেকজন শিক্ষার্থীর আমরা একটু বক্তা মেপে দেখবো, যার সমস্যা মনে হয় তাকে একটু ডাক দিই। তুমি একটু সামনে চলে আসো। সঞ্চয় আসছে, আসলে সঞ্চয় কিনে আসো। সঞ্চয় আসছে ছিল ঠাকুর গাঁদা জেলা থেকে, না না পঞ্চগড় ঠাকুর গাঁদা জেলা থেকে সঞ্চয় আসছে। আমরা সঞ্চয়ের বক্তা একটু মেপে নিচ্ছে। তুমি নিশ্চয় ছাড়ো, হ্যাঁ রিল্যাক্স। অর্থাৎ সঞ্চয়ের বুকটা একটু আমরা জুম করে দেখাতে চাই তোমাদেরকে। দেখো সঞ্চয়ের চেষ্ট কিন্তু 29, অর্থাৎ 29 ইঞ্চি স্বাভাবিক অবস্থায়। স্বাভাবিক অবস্থায় কি 29 ইঞ্চি। এবার তুমি বুক ফুলে নিঃশ্বাস নাও, দেখে বুক ফুলে নিঃশ্বাস নাও। তাহলে 29 থেকে 31 আসছে, তার মানে সে 2 ইঞ্চি কিন্তু সম্প্রসারণ করতে পেরেছে। আবার রিল্যাক্স, নিঃশ্বাস ছেড়ে দাও, নিঃশ্বাস ছেড়ে দাও। তাহলে স্বাভাবিক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি 29, কিন্তু যখন সে বুক সম্প্রসারণ করলো নিঃশ্বাস নিয়ে, তখন কিন্তু সে 31 ইঞ্চিতে পৌঁছে গেল, অর্থাৎ 2 ইঞ্চি সে সম্প্রসারণ করতে পেরেছে। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমরা শিখতে পারলাম বা জানতে পারলাম বা তোমরা দেখতে পারলাম, দুই ধরনের কিন্তু সমস্যা হয়, বা তোমরা পেছনে আসো তোমরাও কিন্তু শিখতে পারলাম। অর্থাৎ একজন প্রার্থী কি করছে, সে হচ্ছে তোমার স্বাভাবিক অবস্থায় সে 29.5 ইঞ্চি এবং সম্প্রসারণ সে 1 ইঞ্চি করছে। আবার এর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 29 ইঞ্চি এবং সম্প্রসারণ কিন্তু সে থেকে 2 ইঞ্চি করছে। বুঝতে পারছে? হ্যালো। তাহলে আমাদের এই সমস্যা থেকে নিজেদেরকে পরিত্রাণ করতে হলে কিছু উপায় অবলম্বন করতে হবে এবং কিছু শারীরিক অনুশীলন করতে হবে। এই শারীরিক অনুশীলনগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের এই চেস্টের বা তোমাদের যাদের চেস্ট সমস্যা আছে, চেস্টের ফিতায় মাপ ঠিক নাই, তাহলে তোমরা এই ভিডিওগুলো অনুযায়ী, ভিডিওর শারীরিক চর্চাগুলো অনুযায়ী তোমরা যদি এক্সারসাইজ করতে পারো, আমি আশাবাদী তোমরা 1 মাসের মধ্যে তোমরা তোমাদের চেস্টকে সেনা নৌ বিমান বাহিনীর যে মাপ আছে ওই অনুযায়ী তোমরা নিজের নিজেকে পৌঁছাতে সক্ষম হবা। তো যাই হোক, আমি একটু প্রথমে ডাক দেব, তুমি আসো, একে একে তুমি ওর জায়গায় চলে যাও। বুঝে গেছে কি? তাহলে এখন আমরা সবাই একসাথে ব্যায়াম করি, এবং ব্যায়াম করে আমাদের যারা শিক্ষার্থী আছে তোমাদেরকে দেখছে, আমরা নিজেরও প্র্যাকটিস করব এবং তাদেরকেও প্র্যাকটিস করার সুযোগ করে দেব। ঠিক আছে? ওকে, তাহলে প্রথমত আমি হাতে এরকম করবো, অর্থাৎ হাতে এরকম করো সবাই, ঠিক আছে? আমি যেহেতু কথা বলছি আমি এইভাবেই থাকি। হাতে ভাবে করছো করে হাতটা মুট করো, মুষ্টিবদ্ধ করো, করে নিঃশ্বাসটা পেটে ভরে নাও। নিশো এক নিঃশ্বাসে পেটে ভরে নাও, নিঃশ্বাস টেনে পেটে ভরে নাও, নিঃশ্বাস ছাড়বে না। বুঝে গেছে? গিয়ে এই যে প্রেশার দিতে হবে বুকে, বুকে প্রেশার দাও, আবার এইভাবে নিঃশ্বাস দিয়ে জোরে নিয়ে আসতে হবে। বুঝে গেছে? আবার নিঃশ্বাস ছেড়ে দাও, বুঝতে পারলা? আবার নিঃশ্বাস ধরে নাও, দিয়ে এভাবে আবার এভাবে নিয়ে আসতে হবে, আবার নিঃশ্বাস ছেড়ে দাও। মানে দুই চেস্টের মাঝখানে দুই হাত দিয়ে নিঃশ্বাস টেনে ধরে রেখে প্রেশার দিয়ে আমরা সরাবো এবং ক্লোজ করব, সরাবো এবং ক্লোজ করব। ওকে, আবার আমরা একটু করে দেখাই। রেডি? নিঃশ্বাস ধরে নাও, নিঃশ্বাস ছেড়ে দিয়ে হাত আমরা ক্লোজ করে ফেললাম। বুঝতে পারছে কি? এই ব্যায়ামটা আমাদেরকে প্রতিনিয়ত আপনারা বা তোমরা, বা তোমরা যারা দেখছো তোমরা আধা ঘন্টা করে করো, আধা ঘন্টা না পারলেও 10 মিনিট করে করো বা 15 মিনিট করে করো। বুঝে
হয়ে গেছে, তাহলে হবে কি আমার দুধ চেষ্টের সম্প্রসারণটা ঘটবে। এটাকে বলা হয় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, বুঝে গেছে কি? এটাকে বলা হয় কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, বুঝতে পারলাম? এরপরে আমাদের আরো কিছু এক্সারসাইজ আছে, সেটা আমরা পর্যায়ক্রমে চলে যাবো আর কি। পুশ আপ দিতে পারো কে ভালো? হ্যাঁ, তুমি দিতে পারো? ওকে, তাহলে আমরা, তুমি একটু চলে যাও এর জায়গায়, তুমি একটু পুশ আপ পজিশনে আসো, পজিশনে আসো। এটা হচ্ছে দুই নাম্বার এক্সারসাইজ, নিজের চেস্টকে বাড়ানোর ক্ষেত্রে এবং নিজে দম দিয়ে চেস্টের মাপ 2 ইঞ্চি সম্প্রসারণ করার ক্ষেত্রে। আমরা যত পারি তত পুশ আপ দেবো, ঠিক আছে? ওকে, স্টার্ট। মানে পুশ আপ দিলে হয় কি, পুশ আপ দিলে আসলে নিজের চেস্টের উপরে চাপ পড়ে, বল প্রয়োগ হয় এবং সেক্ষেত্রে চেস্টের সম্প্রসারণ ঘটে। থ্যাংক ইউ ভেরি মাচ। এইভাবে আমরা পুশ আপ দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। ওজন আগে সবাই করে ফেলেছে, তুমি দাঁড়াও। তো তাহলে আমরা চেস্ট দিলাম, এরপরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা প্রথম করলাম, বুঝা গেছে? বুঝতে পারছে কি? এরপরে আবার আমাদেরকে যেতে হবে, এভাবে ধরো, হাত সোজা করো, সোজা বসছো, হাত এটার উপরে ক্রস করো। ক্রস করে তুমি এই হাতের বল এই হাতের উপরে দিবা, এই হাতের বল এই হাতের মধ্যে দিবা, তার মানে একটা বল প্রয়োগ হবে। তুমি এই হাত দিয়ে চাবা নিচের দিকে ঠেলতে, এই হাত দিয়ে চাবা এই হাতকে উপরের দিকে ঠেলতে, বুঝাতে পারছি? তাহলে দেখবা যে একটা এখানে শক্তি প্রয়োগ হচ্ছে, এই শক্তি প্রয়োগের ফলে তোমার এইভাবে করতে হবে। এজেন করো, শক্তি প্রয়োগ করো, ডাইনে যাও, আবার এবেসে, অর্থাৎ লেফট রাইট, ডাইনে যেতে হবে, বামে যেতে হবে, বল প্রয়োগ করে। কিন্তু বল প্রয়োগ না করলে কোনো উপকারে আসবে না, এটা বল প্রয়োগ করতে হবে, বুঝা গেছে? অর্থাৎ তুমি এই হাতটা দিয়ে এই হাতকে নিচে প্রেসারাইজ করো, এই হাতকে দিয়ে এই হাতকে উপরের দিকে ঠেলার চেষ্টা করো, তাহলে দেখবো দুই হাতের মধ্যবর্তী জায়গায় একটা বল প্রয়োগ হচ্ছে। ঠিক এইভাবে করতে হবে। যদি এইভাবে আমরা করতে পারি এবং আমরা লেফট রাইট করতে পারি, তাহলে দেখবা দেখবা তোমাদের এক মাসের মধ্যে বুকের চেষ্টের যে সমস্যাটা আছে সেটা আল্লাহর রহমতে অনেকটা সমাধান হয়ে যাবে। বুঝতে পারছি? এর পাশাপাশি আরো কিছু এক্সারসাইজ আছে, যেমন আমরা প্রতিনিয়ত দৌড়াতে পারি, প্রতিনিয়ত চিন আপ দিতে পারি, সিট আপ দিতে পারি। এই বিষয়গুলো যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের এই বুকে যাদের সমস্যা আছে, 2 ইঞ্চি সম্প্রসারণ হচ্ছে না বা 30 ইঞ্চি মাপে আসতেছে না, তাদের অবশ্যই অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে। কারণ আমাকে চেস্ট বাড়াতে হবে, চেস্ট যদি বাড়াতে পারি এবং দম যদি বাড়াতে পারি, তাহলে আমার এই মাপ থেকে আমি নিজেকে পরিত্রাণ করতে পারবো। তাহলে আমরা একটা জিনিস শিখতে পারলাম, যে ছোট্ট একটা বিষয় এই ফিদা দিয়ে বুক মাপা, এখানেও কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু তোমরা লাইনে গিয়ে আউট হয়, বা তোমরাও জানতে পারলা লাইনে গেলে পরীক্ষা থেকে আউট হয়। তাহলে তোমরা যারা এখানে সোজাটনি একাডেমিতে প্রস্তুতি নিতে আসছো, তারা তাদের মধ্যে দেখো যে আমাদের দুজন শিক্ষার্থীর কিন্তু সবাইকে কিন্তু মাপ দেয়নি, তাহলে কিন্তু আমরা চান্স পেতাম না। বাট আমরা যদি সোজা ট্রেনিং একাডেমিতে এক মাস প্রস্তুতি নেই, বা তোমরা যদি নাও, এক মাস পরে তোমার এই সমস্যাটাও সমাধান হয়ে যাবে। চাকরি পাওয়ার কথা দূরের, তুমি সেখানে সমস্যার সমাধানের জন্য আসছো, তুমি সোজা ট্রেনিং একাডেমিতে লিখিত মৌখিক পরীক্ষার জন্য শিখতে আসছো, শিখতে এসে তোমার একটু হলেও কিন্তু উপকার হলো যে তোমার এই সমস্যাটাও ধরা পড়লো এবং তুমি এখানে অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করাতে পারলো। বুঝাতে পারছি প্রস্তুতি কতটা গুরুত্বপূর্ণ সবাই বুঝতে পারছো? এই ছোট্ট বিষয়ের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে একটা জিনিস শেখাতে চাই বা মেসেজ দিতে চাই। ছোট্ট বিষয় হলেও কোনো ছোট্ট বিষয়কে ছোট্ট করে দেখার সুযোগ নেই, কারণ যে কোনো বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, ওই ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা দিয়েই কিন্তু আসলে মরুভূমি তৈরি হয়। তো তোমাদেরকে এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো চিন্তা করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তোমরা পরীক্ষার আগেই ভালো পরামর্শ মেনে, ভালোভাবে গাইডলাইন মেনে নিজেকে প্রিপারেশন করো বা প্রস্তুতি করো, তুমি দেখবা তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। এমনিতে দেশ সেবার স্বপ্ন পূরণ করতে গেলে একটু পরিশ্রম এবং চেষ্টা করাই যায়। পরিশ্রম এবং চেষ্টা করতে থাকো, অবশ্যই জয় হবে তোমাদের। জয় বাংলাদেশ! সবাইকে ধন্যবাদ।